বিশেষকে আমার যখন স্টেট ইলেকশন ইলেকশন কমিটি আসলে যেটু ইলেকশন কমিটির মিটিং হয়েছে, মিটিং হয়ে কেনে মোটামুটি একটা লিস্ট তিনজনের বা চারিজনের লিস্ট এটা পঠাওয়া হয়েছে। তাতে দিল্লি যেটা যাওয়া হল, অর্থাৎ AICC যেটা স্ক্রিনিং কমিটির মিটিং হয়েছে, মানে আমি যখন রাজ্যিক নেতৃত্ব আসিল প্রত্যেকক ওয়ান টু ওয়ান কথাবার্তাবিলাক হয়েছে। তার মানে কি যে কার চান্স অফ সাকসেস বেশি, কোনে জিকিব পারিব, এই মতামতখিনি লওয়া হয়েছে। আর আর মই যিমানখিনি দেখিলো এই আমার স্ক্রিনিং কমিটিয়ে এই কথাখিনি লই CWC এখানে লই যাব, আর আমার সার্ভেও হব সাগে, এটা গ্রাসরুট লেভেল সার্ভে হব, তারপরে সিদ্ধান্ত লব। কংগ্রেসের এনে নিমিলা অঙ্ক দেখি শাসকীয় পক্ষর কটাক্ষ। স্ক্রিনিং কমিটি করে আছে, তেওঁলোকৰ স্ক্রিনিং কমিটির পিছত তেওঁলোকে সিট বাটোৱাৰা কৰিব, সিট বাটোৱাৰা কৰাৰ পিছত আজি শুনিছো তেওঁলোকে আকৌ সার্ভে কৰিব। তেওঁলোকে সার্ভে কৰি থাকক, স্ক্রিনিং কমিটি কৰি থাকক, ইতিমধ্যে অসমৰ আৰু ভাৰতবৰ্ষৰ লোকসভা নির্বাচন শেষ হৈ যাব আৰু আমি নির্বাচনত জিকি আহিম। আৰু তেওঁলোকে স্ক্রিনিং কমিটি কৰি কৰি টকা পয়সার ভাগ আছে, অঙ্ক আছে, তেওঁলোকে জিকা অঙ্ক নাই নয়। তেওঁলোকে চাইছে যে কোনটো সিটত মই দুটা পয়সা বেশিকে সংগ্রহ করব পারে, সেই অঙ্কত আছে। বিধায়ক মানব ডেকার দাবি খিলঞ্জিয়ার প্রভুত্ব থাকা আসনত শক্তিশালী প্রার্থী নাই কংগ্রেসের। কোন লক্ষিমপুর কোন ক্যান্ডিডেট আছে, তেজপুরত কোন ক্যান্ডিডেট আছে, ডিব্রুগড়ত কোন আছে, যোরহাটত কোন আছে, যিকেইটা খিলঞ্জিয়া মানুষের প্রাধান্য থাকা সমষ্টিত সেইকেইটা সিটত খেলিবলে ক্যান্ডিডেটেই নাই। ক্যান্ডিডেট মানে দরা কইনা খেলাটো নহয় যে মই দরা হাম তো কইনা হবি, এনেকুৱা নহয়। তাত ভূপেন বৰাইটো ইলেকশ্যন নেখেলে, দেবব্রত শইকীয়াটো ইলেকশ্যন দিলে, মূল নেতাসকলে ইলেকশ্যন নেখেলে, কোনে ইলেকশ্যন খেলিব? গতিকে কংগ্রেস একেবারে বিধ্বস্ত। আর এতিয়া তেওঁলোকে মিটিংৰ পিছত মিটিং কৰি আছে, স্ক্রিনিং কমিটি মিটিং কালি করলে, এতিয়া আবার কিবা সার্ভে কথা কৈছে। গতিকে মোর এনেকুৱা লাগিছে সার্ভে টার্ভে কৰি মেলি ইলেকশ্যনে তেওঁলোকে পাৰ হৈ যাব, কিন্তু ক্যান্ডিডেট নোলাব। অথচ কমলাক্ষরে পুরকায়স্থৰ দাবি, কিন্তু আমি ইন্ডিয়া এলায়েন্সটো আছে আর ইন্ডিয়া এলায়েন্সৰ আমার বিজেপি বিরোধী যিখিনি দল আছো, আমি প্রত্যেকের একে কথা কেনে বিজেপিত পরাভূত করব পারি, কেনে বিজেপিক আমি হরাব পারি, তার কারণে যে স্ট্রেটেজি লোক লাগে, যে সিদ্ধান্ত লোক লাগে, নিশ্চয়ই আমার হাইকমান্ডে সিদ্ধান্তটি লব। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মন্তব্য, বিশেষ কেইটামান পরিয়ালক রক্ষার স্বার্থতহে গঠন করা হয়েছে ইন্ডি এলায়েন্স। গান্ধী পরিয়াল, মুলায়ম সিংহর পরিয়াল, লালু যাদবর পরিয়াল, এনেকা পরিয়াল কেইটামান লগ হয়েছিল যে তেওঁলোকৰ পরিয়ালতন্ত্রটো পরিয়ালবাদটো বচাব লাগে, সেই কামটো তো সকলে মানি নলব। আর সেই কারণে এই যেটো গঠবন্ধন, এই গঠবন্ধনত যিকোনো মানুহে নথকাটোই স্বাভাবিক, আর লাহে লাহে এইটো কোনো গঠবন্ধন হিসাবে না থাকে, আর ইয়ার প্রতিফলন আপনাদের ইতিমধ্যে দেখিছে। বিজেপির দাবি অনাগত 15 বছৰলৈ অসমত শাসনলৈ নাহে কংগ্রেস দল। কংগ্রেসের অবস্থা আর বিরোধীর অবস্থা মানে দুরবস্থার হেতু যেটো কথা আমি কও, একেবারে পানিত হা নচরা অবস্থা কংগ্রেসের হয়েছে। আর এনেকুৱা ধরনের কামবিলাকে ভবিষ্যতে কংগ্রেস দল শূন্য আর বিরোধী শূন্য, আর অনাগত দিনত 15টা বছর অসমত কংগ্রেসে কেতিয়াও ক্ষমতাত আহিব নোৱাৰে। ডিব্রুগড়ত আপে মনোজ ধানোৱাৰক প্রার্থী প্রক্ষেপ করাক লৈ প্রশান্ত ফুকনের কটাক্ষ, ইন্ডি এলায়েন্সর ফলা বা জোড়া নালাগে, 3 লাখ ভোটত বিজেপির প্রার্থী জয়ী হব। যিমান এঠা লগালো ই জোড়া নালাগে, কারণ এই রাজনৈতিক দলের যেটো ব্যবস্থা, এজনে পূবলে চাইছে, এজন পশ্চিমলে চাইছে, আর আগন্তুক দিনত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে বতাহ, আজি ডেটত যেটো নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আজি ডেটত যেটো বতাহ, সেই বতাহত মই ভাবিছোঁ কোনোবা বেলেগ দলের মানুহে ডিব্রুগড় নিচিনা সমষ্টিত থিয় হৈ থাকিব পাৰিব বুলি মই বৰ মোৰ বিশ্বাস নহয়। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ আৰু এলায়েন্সৰ পৰা আমাক যিজনকে টিকেট দিব, সেইজনে অতি কমেও 3.5 লাখ ভোটত ডিব্ৰুগড় সমষ্টিৰ পৰা ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সদস্যজন জয়লাভ কৰিব। আপে ধানোৱাৰক প্ৰাৰ্থিত্ব দি চাহবাগিচাৰ ভোট বেংকত আঘাত হনাৰ চেষ্টা কৰিলেও দলটো এই ক্ষেত্ৰত সফল নহ'ব বুলি দাবী কৰিলে মন্ত্ৰী সঞ্জয় কিষাণে। আমি কোনো ধরনের শঙ্কিত নহয়, যেহেতু চাহ বাগিচার মানুষও বুঝি পাইছে তেওঁলোকৰ প্রগতিটো কৰপৰা আহিছে, তেওঁলোকৰ শান্তিটো কৰপৰা আহিছে, তেওঁলোকৰ উন্নয়নটো কৰপৰা আহিছে, ইতিমধ্যে আদিবাসী চাহ শ্রমিক রাইজও সম্পূর্ণভাবে বুঝি পাইছে। গতি তেনে ধরনের অভুয়া ভরি পেলায় মনোজ ধানমারে যে নকলক কিয় তেওঁর দেউতাকে কি করে থৈ গৈছে চাহ জনগোষ্ঠীর কারণে বা সমাজখনের কারণে মানুষ সব জানে। আর আজি বিভিন্ন ধরনের কথা কলেও কোনো কারণে তেখেতক বিশ্বাসত আমার মানুষে নলয়, গতিকে আমি কোনো ধরনের শঙ্কিত নহয়।
ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।